সীমান্ত জেলাগুলোর করোনা পরিস্থিতির খবর জানাতে এখন যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যেতে চাই রাজশাহীতে, আছেন সহকর্মী সৌরভ হাবিব। সৌরভ হাবিব, এই পরিস্থিতিতেও আমরা দেখছি রাজশাহীতে করোনায় মৃত্যু এবং শনাক্ত ক্রমাগত বাড়ছে, নতুন করে লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউন আসলে কতটুকু কার্যকর হচ্ছে তাহলে রাজশাহীতে? ইব্রাহিম, আসলে লকডাউন কার্যকর করতে স্বয়ং পুলিশ কমিশনার কিন্তু আমি এখানে এসে দেখেছি তিনি অভিযান চালাচ্ছেন, এবং যারা অকারণে বাইরে ঘোরাঘুরি করছেন তাদেরকে স্বয়ং পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক তিনিই কিন্তু জেরার মুখে ফেলছেন, এবং যাদের মাস্ক নাই তাদেরকে মাস্ক পরতে উৎসাহিত করছেন এবং মাস্ক বিতরণ করছেন। এছাড়া জানিয়ে রাখছি তিনি কিন্তু এই করোনাকালে যে রাজশাহীর যে ভয়াবহ যে পরিস্থিতি, এই পরিস্থিতি কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু যে 357 বেড করা হয়েছে পর্যায়ক্রমে, এবং সেটাও কিন্তু এখন পূর্ণ হয়ে গেছে, এবং 400-500 রোগী কিন্তু এখন হাসপাতালে ভর্তি আছে। আমি এখন একটু যুক্ত হব রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকীর সঙ্গে, যে এটা তৃতীয় দফার লকডাউন ঘোষণা হলো কিন্তু সংক্রমণ এবং মৃত্যু কমছে না, এর কারণ কি? আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের এখন পিকে অবস্থান করতেছে। আমরা গত 2 সপ্তাহ আমরা কঠোর লকডাউন দিয়েছি, কিন্তু সংক্রমণের হার আমাদের গতকালকে চেয়ে আজকে আমরা যেটা স্ট্যাটিস্টিক্স পেয়েছি কিছুটা সংক্রমণ হার কমেছে, এবং আমি বাই দিস টাইম আমি মেডিকেলের পরিচালকের সঙ্গে কথা বলেছি, গতকালকে আমাদের 33.5% ছিল এবং এর আগে আমাদের 37-38% ছিল। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে যেহেতু আমাদের 2 সপ্তাহ লকডাউন হয়ে গেছে, আজকে থেকে আজ 12 থেকে আমাদের সেকেন্ড লকডাউন 30 তারিখ পর্যন্ত আমাদের অব্যাহত থাকবে। এই জন্য যেহেতু আমাদের এখন পিক আওয়ারে অবস্থান করতেছি, আমি আশাবাদী যে আগামী 1 সপ্তাহ যদি আমরা কঠোর লকডাউন পালন করতে পারি, ইনশাল্লাহ আমরা একটা মোটামুটি একটা ভালো রেজাল্ট পাবো। এবং আপনাদের মাধ্যমে মহানগরবাসীকে আমি রিকোয়েস্ট করতে চাই, আপনারা মাস্ক ব্যতীত বাইরে যাবেন না, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, অযথা কোথাও ঘোরাফেরা করবেন না। আমাদের পুলিশ সদস্যরা দিনরাত 24 ঘন্টা পরিশ্রম করতেছে, কিন্তু জনগণকে নিজেরাই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এইটাই আমি আপনাদের মাধ্যমে রিকোয়েস্ট করতে চাই যে আপনারা যেন স্বাস্থ্যবিধি মেনে চলেন, যাতে করে আপনারা নিজে সুরক্ষিত থাকেন এবং সমাজকে সুরক্ষিত, আপনার পরিবারকে সুরক্ষিত থাকেন, এইটাই হচ্ছে আমার রিকোয়েস্ট। ইতিমধ্যে আপনি জেনেছেন যে আমাদের পুলিশ সদস্যরা আমরা মাস্ক বিতরণ করতেছি, এবং আমাদের গ্যাস আমাদের মহল্লায় মহল্লায় বিভিন্নভাবে যারা গরিব লোক ভানারেবে তাদেরকে আমরা মাস্ক সাপ্লাই দিচ্ছি, অক্সিজেন সিলিন্ডার সাপ্লাই দিচ্ছি। আপনি ইতিমধ্যে জানেন যে গতকালকে আমাদের 70টার মতো অক্সিজেন যাদের শ্বাসকষ্ট হয়েছে তাদেরকে অক্সিজেন দিচ্ছি, এবং এতে করে পুলিশ কিন্তু আমাদের জনগণের একটু কথা বলে নিব। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছেন, আপনাদের রাজনৈতিক দল হিসেবে মানুষকে ঘরে থাকার বিষয়ে কতটা কাজ করছেন? আমরা কিন্তু প্রশাসনের যে লকডাউন 2 দফা এবং আজকে দিয়ে 3 দফা দেওয়া হয়েছে, আমরা আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের দলের নেতাকর্মীরা তারা কিন্তু এই লকডাউন যাতে মানুষ মানে সে কারণে কিন্তু তারা ওয়ার্ড এবং মহল্লায় রাস্তা। ধন্যবাদ আপনাকে ইব্রাহিম। শুনছিলেন আসলে মহানগর পুলিশ এবং মহানগর আওয়ামী লীগ এরা কিন্তু কাজ করছেন মানুষকে ঘরে রাখার জন্য, কিন্তু তারপরে কিন্তু সংক্রমণ এবং মৃত্যু এটা কিছু কমছে না। ইব্রাহিম সরভাবে ধন্যবাদ আপনাকে। মেহেরপুরে সকাল থেকে শুরু হচ্ছে সর্বাত্মক লকডাউন, চলবে টানা 15 দিন। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু আক্তার করণ। আবু আক্তার করণ, লকডাউন মানাতে প্রশাসনের প্রস্তুতি কতটা দেখছেন? ধন্যবাদ ইব্রাহিম, আপনি যেমনটি বলছিলেন সীমান্তবর্তী জেলা মেহেরপুর আজকে সকাল 6টা থেকে 15 দিনের সর্বাত্মক এবং কঠোর যে লকডাউন, সেই লকডাউনের প্রজ্ঞাপন জারি করেছেন জেলা প্রশাসন। কিন্তু সকাল থেকে আমরা দেখেছি মেহেরপুর জুড়েই এখন পর্যন্ত কিন্তু সেই লকডাউনের কিন্তু যে কঠোরতা নেই, স্বাভাবিক মানুষ চলাচল করছে। আপনাকে যদি দেখায় আমি আছি মেহেরপুর শহরের হোটেল বাজার মোড়ে, যেখানে স্বাভাবিকভাবে মানুষজন চলাচল করছে, এবং এখানে যে কঠোর লকডাউনে সেটা কিন্তু দেখছি। কিছুক্ষণ আগে কয়েকটি ম্যাচেদের গাড়ি দেখেছি, পুলিশের টহল আছে এবং পুলিশ আছে প্রত্যেকটা মোড়ে, কিন্তু এরপরেও মানুষ তার স্বাভাবিক কাজকর্ম জন্য বের হয়েছেন, এবং এখানে মানুষের যে যাতায়াত সেটা কিন্তু আগের মতোই আছে। যদি আপনাকে বলি গত 24 ঘন্টায় 47 জন সর্বোচ্চ কিন্তু আক্রান্ত হয়েছেন এই জেলায়, এবং 2 জনের মৃত্যু হয়েছে গত 24 ঘন্টায়। বর্তমানে 355 জন করোনা আক্রান্ত রোগী কিন্তু মেহেরপুরে রয়েছে। এরপরেও প্রশাসনের যে লকডাউনের কঠোরতা
করছেন, এখন পর্যন্ত যদি সেই কঠোরতার বাস্তবায়ন না হয় তাহলে কিন্তু এই আক্রান্ত সংখ্যা বৃদ্ধি পেতে থাকবে এবং প্রতিনিয়তই কিন্তু আপনার ধাপে ধাপে এই করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। যেটা আপনাকে আর একটু বলি যে মেহেরপুর জুড়ে যে ভারতীয় ভ্যারিয়েন্ট সেটা কিন্তু এখন আতঙ্ক আছে, কারণ সীমান্তবর্তী জেলা, এই জেলার বেশিরভাগ মানুষই কিন্তু সীমান্তবর্তী যে গ্রামগুলো সেখানে বসবাস করেন এবং ভারতীয় যারা নাগরিক রয়েছেন তারাও কিন্তু কাটাতর পেরিয়ে এসে এই সীমান্ত বাঁধগুলোতে কাজ করেন। এরপরেও প্রশাসন তৎপরতা, আজকে প্রথম দিনে আমরা দেখেছি যে কঠোরতা নাই কিন্তু কঠোর লকডাউন, সর্বাত্মক লকডাউন মেহেরপুর জেলাকে করা হয়েছে 15 দিনের জন্য, এবং এর আগে 3টি গ্রামকে আপনার লকডাউন ঘোষণা করেছিল জেলা প্রশাসন। তবে করোনা আক্রান্ত সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত মেহেরপুরে, আর পুলিশ প্রশাসনের বা জেলা প্রশাসন যদি কঠোর অবস্থানে না যায় তাহলে এই কঠোরতা যদি না নিয়ে আসে তাহলে মেহেরপুর আরো ঝুঁকির মুখে পড়বে। তো এই ছিল মেহেরপুর আমার কাছ থেকে করোনা সর্বশেষ তথ্য। ইব্রাহিম আবু আক্তার করোনা, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।